আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। অ্যাকচুয়ালি ব্যস্ততা থাকার কারণে অনেকদিন ধরে কোনো ব্লগ বা ভিডিও আপলোড করা হয় না। যাই হোক, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি খুবই স্পেশাল, বিকজ আজকে আপনাদের মাঝখানে এক্সপ্লেন করব ময়মনসিংয়ের একটি ঐতিহ্যবাহী খেলা নিয়ে। অনেকে ময়মনসিংয়ে বসবাস করে বাট এই খেলা সম্পর্কে জানে না। সো খেলাটির নাম হলো হোমগুটি খেলা। ময়মনসিংয়ে ফুলবাড়ি উপজেলায় এই খেলাটা অনুষ্ঠিত হয়। সো আজকে এই ভিডিওতে হোমগুটি খেলা কী এবং কেন হয়, কীভাবে হয়, কয়টার সময় শুরু হয়, কয় দল থাকে, এ টু জেড এই ভিডিওতে শেয়ার করব। সো ভিউয়ার্স, ভিডিওটি দেখতে থাকেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। সো লেটস স্টার্ট। হোমগুটি হলো ময়মনসিংয়ের ফুলবাড়ি উপজেলায় লক্ষ্মীপুরের বড়ৈয়াটায় তালুক পরগনার সীমানায় অনুষ্ঠিত একটি ঐতিহ্যবাহী খেলা। ব্রিটিশ আমলে জমিদারদের জমি পরিমাপের বিরোধের মীমাংসা করতে আয়োজন হয়েছিল এই খেলার। পরবর্তীতে আমন ধান কাটা শেষ, বোরো ধান আবাদের আগে প্রজাদের শক্তি পরীক্ষার জন্য জমিদারদের এই পাতানো খেলা চলছে 250 বছরেরও অধিক সময় ধরে। এই খেলাটা হলো 250 বছরেরও আগের। আর এই খেলার বৈশিষ্ট্য কী, যদি এই খেলার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা যা, সো এটা হলো দলগত খেলা। খেলার সরঞ্জাম কী, এখানে হলো একটা মানে গুটি থাকবে, গুটির মতো, এটা হলো খেলার সরঞ্জাম। আর খেলাটা কোথায় অনুষ্ঠিত হয়, বড়ই একটা বন্ধ মানে মাঠ। সো যাই হোক, পরে এই খেলার ইতিহাস জেনে নেওয়া যাক। 250 বছর আগে মুক্তাগাছার রাজা শশীকান্ত আচার্যের সঙ্গে ত্রিশালের বৈলরের জমিদার হেমচন্দ্র রায়ের জমির পরিমাপ নিয়ে বিরোধের সৃষ্টি হয়। তখনকার দিনে তালুকের প্রতিকাটা জমির পরিমাপ ছিল 10%, পরগানার প্রতিকাটা জমির পরিমাপ ছিল 6.5%। একই জমিদারের জমিতে দুর্নীতির কারণে প্রতিবাদী আন্দোলন শুরু হয়। এই বিরোধ মীমাংসা করার জন্য লক্ষ্মীপুর গ্রামের বড়ৈয়াটা নামক স্থানে তালুক পরগানা সীমানায় এই গুটি খেলার আয়োজন শুরু করা হয়। গুটি খেলার শর্ত ছিল গুটি গুমকারী এলাকাকে তালুক এবং পরাজিত অংশের নাম হবে পরগানা। মুক্তাগাছা জমিদারের প্রজারা বিজয়ী হয় জমিদার আমলের সেই গুটি খেলায়। স্থানীয় মোড়ল পরিবার বর্তমানে ধারাবাহিকভাবে এই খেলার আয়োজন করে আসতেছে। হোমগুটি, হোমগুটি মূলত কী, হোমগুটি হচ্ছে একটি পিতলের তৈরি 40 কেজি গোলাকার বল। একটা জিনিস কি ভাবতে পারছেন, এটা হলো 40 কেজি, মানে এক মন। সো এই বল নিয়ে মাঠে লাখো মানুষের কাড়াকাড়ি হয় এর দখল নিয়ে। সবার মুখে উচ্চারিত হয় জিতবো আমরা, জিতবো। আর অনেকে গ্রাম্য ভাষায় বলে গড়ি নিল গাড়ে হইও। আর এই খেলাটা কখন অনুষ্ঠিত হয়, সাধারণত ফাগলুনের আমন ধান তোলার পর এবং চৈত মাস মানে চৈত্র মাসের শেষে প্রথম ফসলবিহীন, মানে যখন মাঠে কোনো ফসল থাকে না, তখন এই খেলাটা খোলা মাঠে অনুষ্ঠিত হয়। আর গ্রামের মানে ছেলে চাউল যারা আছে তারা অংশগ্রহণ করে এই খেলায়। গ্রামের সুস্থ সবল সাহসী যুবক থেকে শুরু করে প্রাক্তন বয়সীরা এই খেলায় অংশগ্রহণ করে। খেলায় থাকে একটি অদ্ভুত উপকরণ, বৃহদাকার পিতলের কলসির গোলাকার নিচে গোলাকার যে অংশ, ঠিক সেরকম একটি অংশের ভিতরে এমনভাবে মাটি ঢেসে ভরা হয় মুখ বদ্ধের পর তাতে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাটি বের করা যায় না। খেলার সময় মূলত খেলাটা কখন হয়, পৌষ মাসের শেষে দিনকে অঞ্চলে আঞ্চলিক হিসাবে ভাষায় বলা হয় পোহরা। এই দিনের যুগ যুগ ধরে অনুষ্ঠিত হচ্ছে এই খেলা।
বিকেল সোয়া চারটায় শুরু হয় এই খেলা। খেলা চলে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত। কোনো কোনো বছর পরদিন পর্যন্ত খেলা চলার রেকর্ডও আছে। রাতের বেলায় টর্চ লাইটের সাহায্যে চলে এই খেলা। খেলার মাঠ ফুলবাড়ি সদর থেকে 5 কিলোমিটার উত্তরে লক্ষ্মীপুর ও 10 মাইলের মাঝামাঝি বড়ইয়াটা বন্ধ নামক হলো এই খেলার প্রধান কেন্দ্রস্থল। এই স্থানটি মুক্তাগাছা ত্রিশাল জমিদার আমলে তালুক বনাম পরগনার সীমানা ছিল। এখন খেলার নিয়ম এটা কীভাবে খেলেছ? এক মনোজনের পিতলের তৈরি গুটি কয় রাত করে লুকায়া যেভাবে নিতে পারে, নিজ গ্রামে ঘুম করা পর্যন্ত চলে এই খেলা। মানে এখানে বোঝানো হয়েছে যে যে গুটিটা আছে ওইটা, মানে চারটি দল থাকে, দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর। সো যে যেভাবে পারে গুটিটা হামলাতে পারলেই মানে তারা বিজয়ী। যাই হোক, শুরুতেই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের বাগবাটোয়ারা করে খেলা শুরু হলেও পরে আবার কোনো দিক থাকে না। এক এক এলাকার এক একটি নিশানা থাকে এবং ওই নিশানা দেখে বোঝা যায় কার মানে নিশানা থাকে, মানে ইন্ডিকেট দেওয়া থাকে কে উত্তর কে দক্ষিণ কে পশ্চিম, মানে এক একজনের একটা মার্কা থাকে, এটাই বোঝানো হয়েছে। গুটিটি কোন দিকে যাচ্ছে তা মূলত চিহ্নিত করা হয় নিশানা দিকে, কারণ রাতের মাঝখানে দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো কিছু বোঝা যায় না। সো তখন আর কি গুটিটা কোন দিকে যাচ্ছে সেটা নিশান দিকে বোঝা যায়। এই গুটিটি মাঠে আসার পরই চাপিয়ে পড়ে লাখো জনতা। দখল নিয়ে শুরু হয় টানাটানি ধাক্কাধাক্কি দস্তি। গুটিটি নিজেদের দখলে নিতে বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়। লক্ষ্মীপুরে বাড়ির বউ এবং কন্যারা মেজবানির জন্য ঘরে ঘরে পিঠাপুলি শুরু হয় এবং গ্রামে গ্রামে গরু খাসি জমা করা হয়। এই খেলা উপলক্ষে নতুন নতুন জামাও কেনে এই অঞ্চলের লোকেরা। সোভিয়ার্স মূলত এই ছিল ডিটেলস। অ্যাকচুয়ালি আমি ভালোভাবে এক্সপ্লেন করতে পারি নাই। সো যদি ভিডিওর মাঝখানে কোনো বলটুটি হয়ে থাকে সো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে এবং পেজটিকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর মূলত 2023 সালে যে খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা হলো 264তম খেলা। এই খেলাটি 264 বছর ধরে হয়ে আসতেছে। সো ভিউয়ার্স থ্যাংকস ফর ওয়াচিং, এবং কালকে খেলাটি অনুষ্ঠিত হবে শনিবারে
শনিবারে লাইভ দেখাবো আপনাদের এবং একটি ব্লগ ভিডিও ছাড়ার চেষ্টা করবো এই খেলা নিয়ে। সো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।